গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন ঘড়িতে বাজে রাত 1:30, তো এখন আমরা বেরোচ্ছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে উটি, তো আমরা আজকে উটিতে ঘুরতে যাচ্ছি। কিকির এটা ফার্স্ট ট্রিপ রয়েছে, তো যাই হোক এখন বেরোই, কারণ না বেশি লেট হয়ে গেলে এখানে আবার বান্দিপুর ক্রস করতে লেট হবে। তো আমরা চাইছি একদম সকাল সকাল, যাতে বান্দিপুরের যে ফরেস্টের গেট খুললেই সাথে সাথে আমরা ক্রস করবো, যাতে যদি কিছু অ্যানিমালস আমরা দেখতে পাই তো ভালোই লাগবে। তো যাই হোক চলো এখন নিচে যাই। কিকু একদম রেডি, কিকিকে নিয়েছো? তোমরা তো অনেকদিন দেখো না, কিকি অনেক বড় হয়ে গেছে। কিকি কিন্তু আজকে এত মজা যে ও ঘুম থেকে উঠে গেছে না, রাত 1:30 সময় কিকি এখন ঘুরতে যাবি? তুই এইটুকু পুতকি, তুই আবার ঘুরতে যাবি? হ্যাঁ তুই আবার ঘুরতে যাবি? বুঝতে পারছি না কোথায় আরেকবার স্টপ দিয়েছি, একটু দাঁড়িয়ে ঘুরে টুরে নিচ্ছি, একভাবে গাড়িতে বসে রয়েছি, তো আবার নেক্সট পরে আবার দাঁড়াবো। ব্রেকফাস্ট করতে এসেছি, খিদেও পেয়ে গেছে, তো কিছু খেয়ে তারপর এখান থেকে ডিরেক্ট বেরোবো। এখানে দারুণ, কোথায় শুরু করেছে, কি সব উল্টো পাল্টা টপিকে কথা হচ্ছে, এই গাছের নিচে শেষে আড্ডা বসেছে। ঘুমিয়ে পড়েছি, দেখার ইচ্ছে না।
ব্রেকফাস্ট করতে এসেছি, বালিপুর ফরেস্ট ক্রস করে গেছি। তো এখন ব্রেকফাস্ট আমরা খুব খিদে পেয়েছি, এখানে তিনটেই অপশান রয়েছে, ইডলি অ্যান্ড দোসা অ্যান্ড পুরি। বিশাল ঠান্ডা পড়েছে, একটু দেখিয়ে দাও ধরে তুললে। আচ্ছা পরে আমি দেখাবো। তো এখন ওখানেই যাবো আমরা, তো লেট হয়ে গেছে, তো চলো বেরো।